সম্মানিত উপস্থিতি, ইসলাম হইল গিয়া কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ কিতা কইছেন, রসুলি কিতা কইছেন, ওটা হইল ইসলাম। ইসলাম রে সব থেকে বালা, সব থেকে বালা করি মানছেন খারা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, এই উম্মার শ্রেষ্ঠ মানুষ তারা। আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার জুকা জাকাত, আমার কুরবানি সব হইতেইব সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। তারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গী সাথী আস্তা এবং তারা কোরআন সুন্নারে সব থেকে বালা করি বুঝছেন, সব থেকে বালা করি তারা মানছেন। আমরা মনে করি আমরাও সব থেকে বালা করি বুঝছি। এর দায় দেখা যাইব যে তারার যুগে অনেক জিনিস ইসলামের নামে আসিল না, আজকে আমরার দেশে ইসলামের নামে অনেক জিনিস আছে যেটা তারার যুগে আসিল না। এর দায় আমরা ফিরিয়ে যাইতে হইব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কাছে, ফিরিয়ে যাইতে হইব সেই যুগের জায়গা, সেই যুগে যেটা ইসলাম আসিল আজকে ওইটা ইসলাম, আর সেই যুগে যেটা আসিল না রসুলে যে ইসলাম রাখিয়া গেছেন না, সাহাবায়ে কেরামকে যে ইসলাম পালন করছেন না, এইটা কোনোদিন কশ্চিনকালে ইসলাম হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো যে আমল আমার নির্দেশনা নাই ফাহুয়া রাদ্দুন, সেটা হইল বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফ্যান লাইট ইগে বানাইনি ইগানি লাগিয়ে আইছেন না, রাসূল আইছেন ইবাদত কিলা করতে হইব, আমল কিলা করতে হইব, আল্লাহর ইবাদত কিলা করতে হইব সেটা শিখা লাগে। ইবাদতের ক্ষেত্রে একমাত্র গ্রহণযোগ্য তরিকা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর ইসলামের ক্ষেত্রে গ্রহণযোগ্য বুঝ হইল কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বুঝ, এটা না হইলে ইসলাম। ইসলাম মানলে কিতা লাভ হইব, ইসলাম যদি আমরা মানি আমরা লাভ হইব কি, আর দুনিয়ার কল্যাণ হইব আখেরাতেরও কল্যাণ হইব, হাসানাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ারও ভালো হইব আখেরাতও ভালো হইব ইসলাম মানলে। আর ইসলাম যদি না মানি খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হইব আখেরাতও ক্ষতিগ্রস্ত হইব। এলাকার অনেক মানুষ আছে বেটায় লেখাপড়া করাইছে, আমি জানি আমার আত্মীয় স্বজন মাঝে আছে, ডাক্তার বানাইছে, ডাক্তার বানানির পরে বেটায় বিয়া করছে, বিয়া করি আনলে এখন বউ আর হৌ রড়ি লইয়া থাকে, মা বাপ এক জায়গাতে আছে, মা বাপর খোঁজ খবর রাখে না, কিতা হইছে কারণ কিতা, যে ছেলেরে বহুত ফোড়াই গাইছেন কিন্তু ইসলামী গাইছেন না, ইসলামী গাইলে মা বাপরে ছাড়িয়ে থাকতে পারে, ইসলাম যে ইচ্ছে তার জান্নাতরে ছড়িয়ে যাইতে পারবো, তার পিতা মাতা হইলে জান্নাত, সে জান্নাতরে তো গেছে কি অর্থ যে তাই সব তাই গাইছেন, সব ফোড়া ফোড়াইছেন, সায়েন্স আর্টস কমার্স সব তাই গাইছেন কিন্তু ইসলামী গাইছেন না। ইসলাম যদি ইকাইতাম পারি, আমরা নিজে ইকতাম পারি, নিজের পরিবার ইসলাম চর্চা করতাম পারি, তাহলে আমরা কিতা লাভ হইব, মরার পরেও লাভ হইব, মরার মরার পরে বাচ্চা দোয়া করবো রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সাগীরা, নেক্সট সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা থাকে, একটা এর মাঝে একটা হইল গিয়া উপকারী ইলিম, একটা হইলে সদকায়ে জারিয়া, আর একটা হইল নেক্সট সন্তান যে তার লাগি দোয়া করে, সে সন্তানটার তো নেক বানাইতে হইব, কিলা নেক বানাইবা, আসলো গোর থেকে বারো ইয়া দরজাটারে লাগাইয়া ফজরের নামাজও আপনি আইন, আপনার গরো সব গুমো থাকে আপনি খেয়ে রাখুন না, আপনার ফুয়া ফুড়ি সব গুমার, তারা সাত বছর ইয়ারলে নামাজ তারা ফোড়বার লাগে আদেশ করতা, দশ বছর হইলে না ফোড়লে আপনি ফিটাইতা, আপনি তো তারারে আগলো সরি গুম্বা লাইয়া দিরা, হইরাই গো গুমাইছে লেট করিয়া, এখন উঠলে কিতা হইব, সামনে পরীক্ষা আছে স্কুলেও যাইতে হচ্ছে, ফরে গুমা উঠবো নে মায়া করিয়া তুই এইরা, তাহলে এই এই বাচ্চার কারণে জাহান্নামও যাইতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদি করতে হইব, আর এই সন্তানে আপনার মরার পরে তো দোয়া করতো না, এ দোয়া করাইব হুজুরে দিয়া, তো হুজুরে যখন দোয়া করবো হুজুরে কইবা রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগীরা, তখন ইফুয়ায় কিতা কইব, কিতা কইব হন না কেনে, হুজুরে যখন দোয়া করবা রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগীরা, তখন ফুয়ায় কিতা করবো, আমিন কইব না, আমিন কইলে খার মা বাপ মাফ হইল, কারণ এতে কইছে আমিন কবুল করো, তো হুজুরে কইছে রে আল্লাহ আমার মা বাপরে মাফ করো, আর এতে কইছে আমিন কবুল করো, তো তারটা হইব, বাড়া দিয়ে খাম খরানি যায়, বাড়া দিয়ে কি ইবাদত করা যায়, দোয়া হইলে কি ইবাদত, দোয়া নিজে করতে হইব, আমরা এখন বুঝছি না, মনে করছি দোয়া হুজুরে করলে ভালো হইব, আর দোয়া শিখছিও না করতাম খান থাকিয়ে, ফলে তো শিখছি না, আর নায়িকার কারণে যেন গেলাম হুজুরে দিয়ে দোয়া করাইলাম, কারণ আমার বাড়িত খানি গেছেন আপনারা, খানি খাওয়ার পরে কইলে ওটা দোয়া করলে লক্ষ্য হুজুরে কইলে খেয়ে আসেন, সে যদি পাওয়া যায় মাদ্রাসাত ফোরসইন হল তো তান্ডে দিয়ে দোয়া করলাম, নাহলে যদি খেউ নামাজি পাওয়া যায় তাই আত্তুল্লা মারি দোয়া করিল্লা, আর সহজে দোয়া হইল কি আত্তুল্লা মারি দোয়া করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, যদি আপনি আমার বাড়িতে গিয়ে খাইন, আমি যদি আপনার বাড়ি গিয়ে খাই, তো যারা খানি রান্ধিয়ে দিছেন, খারা যারা খানি আনিয়ে সার্ভিস করে দিছেন, তারার লাগি দোয়া হইল আল্লাহ মাতি মান আতা আমানি ওসকিমান সাক্কানি, আমরা তো শিখছি না, সেই দোয়া করতাম গিলা,
আবার যদি আমি আপনার বাড়ি গিয়ে খাই, আপনার যেহেতু সম্পদ খাইছে আপনার লাগি দোয়া করবো, আল্লাহ আল্লাহ বারিক লাহুম ফিমা রাজাকতাহুম ওয়াকফিল লাহুম ওয়ারহামহুম, এই দোয়া তো জানি না। তো যেহেতু জানি না শর্টকাট দোয়া হইলে কি আত্মুল্লাহ মারি দোয়া করা, এই তো সবাই জানে, আল্লাহ আন্দে মালো বরকত দো, রুজি করো তা বরকত দো কইলাম, এটা খার তরিকে হইলো, এটা রসুলের তরিকে হইছে, রসুলের তরিকে হইলো আল্লাহ বারিক লাহুম ফি মা রাযাকতাহুম ওয়াকফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তো আল্লাহ বারিক লাহুম ফি মা রাযাকতাহুম, আল্লাহ তারা যে রিজিক দান করছো তার মধ্যে বরকত দান করো, ওয়াকফির লাহুম তার মাফ করো, ওয়ারহামহুম তার প্রতি রহম করো, সুবহানাল্লাহ কত সুন্দর দোয়া, আমরা তো এগিয়েছি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রে দোয়াই কেছেন, বিয়া বাড়িত গেলা, বিয়া বাড়িত গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বর এবং কনের লাগি দোয়াই কেছেন, যে বর কনের কিতা দোয়া করতা, আমরা খুতবা পড়িয়া ইমাম সাহেব সবরে লিয়ে দোয়া করিল্লা, লেমটা বেটি অগ্য আতুল আমারই বই রইছে দোয়া করত, লেমটা বেটি নাই বিয়া বাড়িত গনিয়া শেষ করতে পারতা না, অগ্য আতুল আমারই বই রইছে কিতা দোয়া, আর দোয়া সবাই আতুল আমার দোয়া ইবাদত, একাগ্রতার সাথে করতে হইব, এটার আদব আছে, আদব মেনটেন করতে হইব। আমরা মনে করি ইয়ারিতে ইয়ারকি মারি, ইয়ারিতে ইয়ারকি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা তোমার দোয়ার সময় কইবা তুমি তোমার খুব সুর দিয়ে দোয়া করেন কিনা না, যে যত বেশি সুর দিয়ে দোয়া করতে পারে মানুষ কয় বা একটা দোয়া হয়েছে আজকে। এখন আপনার কাছে গরো একটা ফকির আইছে বা আপনার ফুয়া আইছে, ফুয়া এলো বাবা গো আপনি আজকেও আমারে 10টা টাকা দিতে হইব, আপনি কইবা ইয়ার কি মারছে তুই আমার লোকে, সুরে সুরে যদি ফুয়াইয়া কয় যে আমার ঠিক আজকে স্কুলের বেতন দিতে হইব, ফুয়ার লাঠি লিয়ে দৌড়াইব না, তা আল্লাহর কাছে আপনি দোয়া কররা, আপনার চোখ দিয়ে পানি বার হইতো, আপনি আল্লাহর আল্লাহর কাছে দোয়া করতে ইবাদত করতে রসুলের বলার যে তুমি আল্লাহর, তুমি আল্লাহরই দেখরা, আর যদি এটা না পারো আল্লাহ তোমারই দেখরা, আর তুমি সুর দিয়া যে দোয়া কররা, আত মালিশ করি করি দোয়া কররা, আর সুরে তুরে তালে তালে দোয়া কররা, আর হইরা যে দোয়া হইছে আজকে আত বিষ হয়ে গেছে আত তুলা মারি রাখতে রাখতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কেছেন, দোয়া কেছেন ইবাদত, দোয়া কেছেন ইবাদতের মূল, আর দোয়া করতে হইব রসুলের তরিকায়, রসুলের দোয়া কেছেন বিয়া বাড়ি গেলে দোয়া করতা যে বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়া করতা। রসুলই কেছেন বাথরুমে মাইতে কিতা দোয়া করতা, আপনি যদি বাথরুমে দোয়া না করিয়া, আপনি যদি আত্মুল্লাহ মারি কইনা আল্লাহ বাথরুমে ঢুকিয়া ঠিক মতো যেন টয়লেট টয়লেট ফেসা উজাব ঠিক মতো হয়, তুমি আমার ঠিক মতো আমার ইন্দিকে বার করে দিও, শুনছি ইনো শয়তান আছে আমার হেফাজত করিও, কইয়া যদি আপনি দোয়া করিয়া বিরহমাতি কইয়া আর আমার রাহিম কইয়া বাথরুমে ঢুকিতে হইব, কেন হইতো না, এটা রসুলের তরিকা নাই, রসুলের তরিকা হইল গিয়া ইনো আপনি যে দোয়া আছে ও দোয়া পড়িয়া ডুবতাম, রসুলের তরিকা হইল কি টয়লেট থেকে বারাইয়া যে দোয়া আছে ও দোয়া পড়তাম, কিন্তু আমরা কিতা করছি আমরা ইনো আমরা নিজেরা বানাই লিছি, এই জায়গাত বানাইছি না, কিন্তু যে জায়গাত ফারি না যেগুলো শিখছি এগুত শিখছি আর যেগুত ফারি না ইনো আমরা নিজেরা বানাই লিছি, বানাই মনে করি আর নেক আমল করি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। কার সম্মানিত উপস্থিতি, যে আমরা যদি ইসলাম মানি তাহলে আমরার দুনিয়াতেও কল্যাণ হইব আখেরাতেও কল্যাণ হইব, মরার পরেও আমরা পাইব, আর যদি আমরা মনে করি আর আমরা অ্যাকাউন্টও বহু জিনিস তৈয়া দেয় আর ফুয়া নাতি নশা সবরে তৈয়া দেয় আর খুব খুশি, ফুয়ায় ব্যাংকে চাকরি করে ফুড়িয়ে এস্টাবলিশ সপ্তাহে সপ্তাহ তৈয়া দেব, কিন্তু আখেরাতে গেলে দেখা যাইব ওইগুন্তর লাগে আরও আজাবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত করুক কা।